नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल सोनार दिनलिपि। आज आमी बाड़ीते भैनिला स्पंजी केक बनाबो। तार जोन्नो आमी एखाने निये निएछि एक बाटी मतो मयदा। एई मयदाटा आमी एखाने ढेले देबो, दिए देबो हाफ बाटी मतो चीनी, दिए देबो दो चामच मतो सादा तेल, दिए देवो एक चम्मच मतो बेकिंग सोडा, दिए देवो एक चम्मच मतो बेकिंग पाउडर, और दिए देवो हाफ चम्मच मतो वैनिला एसेंस। এবার পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব হাফ গ্লাস মতো দুধ, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। বাকি দুধটা দিয়ে দেবো একটু একটু করে। আমি ভালো করে এটা নাড়বো, ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো বাবলস না থাকে। আমি আরো একটু দুধ দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নেব। দেখুন ব্যাটারটা কতটা স্পঞ্জি হচ্ছে। আমি এর মধ্যে আরো বাকি দুধটা দিয়ে দেব। আবার ভালো করে মিশিয়ে নেব। যত বেশিক্ষণ ব্যাটারটাকে আপনারা নাড়বেন তত ভালো হবে, সফট হবে ততই। আমি এইটাকে এবারে আধ ঘন্টার জন্য রেখে দেব। আপনারা বেশিক্ষণও রাখতে পারেন সময় বেশি থাকলে। আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। দেখুন আমাদের ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে। আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন 30 মিনিট পর আমি চলে এসেছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু কিশমিশ। আপনারা না চাইলে না দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করছি। দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব কাজু কিশমিশটা। আরো 5 মিনিট আমি এইভাবে নেড়ে চেড়ে নেব। এবারে 5 মিনিটের জন্য আমি এটা সাইড করে দেব। অন্যদিকে আমি একটা পাত্রে যেটাতে আমি কেক বানাবো তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল, দিয়ে চারদিকটা ভালো করে লাগিয়ে দেব। এবারে এর উপরে একটা সাদা কাগজ দিয়ে দেব।
এইবার প্যাটার্নটাকে আমি দিয়ে দেব পাত্রে। এইবারে আমি এর উপরে কাজু দিয়ে আলমন্ড দিয়ে সাজিয়ে দেব। দেখুন সাজানোর পরে কতটা সুন্দর লাগছে দেখতে। এইবারে আমি কেকটা বানানোর জন্য তাবাতে বসিয়ে দেব। দেখুন আমি আগে থেকেই তাবার ওপরে কিছুটা বালি দিয়ে গরম করতে বসিয়েছি। আমাদের বালিটা গরম হয়ে গেছে, এইবারে আমি এর ওপরে বাটিটা বসিয়ে দেব। বসিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। এরপর এর ওপরে আমি একটা ঢাকা দিয়ে দেব। এইবারে এটা আমি 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 45 মিনিট পর আমি দেখব কেকটা হয়েছে কি না। দেখুন আমি মোটামুটি 45 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন আমাদের কেকটা মনে হচ্ছে হয়ে গেছে। একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নেব চারপাশটা হয়েছে কিনা। আমাদের কেক পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, চারিদিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পরে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন 10 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কেমন স্পঞ্জি হয়েছে, দেখুন সফট হয়েছে। আপনারা চাইলে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।